বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আর কদিন বাদেই তো খ্রিস্টমাস, তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে বাড়িতে কেক তৈরি করবেন, তবে ডেকোরেট করবেন কিভাবে। তাই আমি আপনাদের জন্য খুব সহজে কিভাবে ডেকোরেট করা যায় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো, এবং পুরো রেসিপিটা স্কিপ না করে ফলো করবেন। কেক তৈরি থেকে কেকটা ডেকোরেট করা পর্যন্ত পুরো রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আজকে আমি কেকটা তৈরি করছি 8টা ডিম দিয়ে, তবে আপনারা চাইলে কম ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে বাকি সব কিছুর পরিমাণ কমিয়ে নিতে হবে এবং প্রসেস কিন্তু সেম থাকবে। আমি এই ডিমগুলো থেকে সাদা অংশ এবং হলুদ অংশ আলাদা করে নেব। খুব কেয়ারফুলি এই কাজটা করে নিতে হবে, যাতে কোনোভাবে হোয়াইট অংশের সঙ্গে ডিমের কুসুম এক ফোঁটাও যেন অ্যাড না হয়। আমি কিভাবে করছি আপনারা একটু দেখে নিন। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। সব হোয়াইট অংশ এবং ইয়েলো অংশ আমার আলাদা করা হয়ে গেছে, এবার এটা আমি বিট করে নেব। তো আমি ইউজ করছি ইলেকট্রিক হ্যান্ড মিক্সার। আপনারা চাইলে এই কাজটা এগ হুইস্ক দিয়েও করতে পারেন। সেটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি জাপানিজ কটন স্পঞ্জ কেকের রেসিপিটাতে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই ডিমের সাদা অংশটা একদম ফুলে উঠেছে, তো এটা তৈরি হয়নি। এবার আমি এই অবস্থায় চিনি অ্যাড করছি। এখানে আমি 200 গ্রাম চিনি গুঁড়ো করে চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু চেলে নেবেন এবং গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, মিক্সার গ্রাইন্ডার গুঁড়ো করে নিলেই হবে। তো এখান থেকে আমি কিছুটা অ্যাড করলাম এবং আবারও আমি বিট করে নিচ্ছি। আবার কিছুক্ষণ বিট করার পরে আবারও আমি চিনি অ্যাড করলাম। এর মধ্যে অ্যাড করছি আমি 2 টিস্পুন বাটারস্কচ এসেন্স। আপনাদের নিজেদের পছন্দ মতো যে কোনো এসেন্স আপনারা ইউজ করতে পারেন, অথবা এসেন্সটা যদি না থাকে বাদ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আবারও এটা আমি একটু বিট করে নিলাম। দেখবেন খুব তাড়াতাড়ি বিট হয়ে যাবে, বাট এটা কিন্তু খুব শক্তভাবে বিট করলে হবে না। তো দেখতে পাচ্ছেন আমার এটা বিট করানো হয়ে গেছে। খুব অল্প পরিমাণে ডিমের হোয়াইট অংশটা ছিল, বাট এখন দেখতে পাচ্ছেন পুরো বাউল ভর্তি হয়ে গেছে এই ডিমের ফোমটাতে। এটা কিন্তু খুব হার্ড হলে হবে না, এটা একটু ক্রিমি টাইপের হবে। হলুদ অংশটা রেখেছি, সেটা জাস্ট একটু আমি বিট করে নিচ্ছি। আর এর মধ্যে আমি এবার অ্যাড করছি 200 ml তেল। এটা রিফাইন্ড অয়েল আছে, আপনার চাইলে বাটার বা ঘি অ্যাড করতে পারেন। এবার এটা একটু মিশিয়ে নিয়ে আবার এর মধ্যে বাকি যতটুকু চিনি বেঁচেছিল সেই চিনিটা আমি অ্যাড করে নিলাম এবং আবারও মিশিয়ে নিলাম। এবার আমি অ্যাড করছি 1 কাপ ময়দা। অবশ্যই কিন্তু ময়দা নেবেন। আর নিচ্ছে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা নেওয়ার চেষ্টা করবেন। 2 টিস্পুন নিচ্ছি আমি বেকিং পাউডার। 1/4 টিস্পুন নিচ্ছি লবণ। লবণটা অবশ্যই অ্যাড করবেন। এবার এই সব কিছু আমি একবার চেলে নিচ্ছি, এবং অবশ্যই কিন্তু চেলে নেবেন, এতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এতে করে কেকের মধ্যে কোনো রকম লাম্পস তৈরি হয় না। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 টিস্পুন বাটারস্কচ অ্যাড করলাম। ফুড কালারটা চাইলে কিন্তু আপনারা বাদ দিতে পারেন, এবং ইউজ করলে কিন্তু অবশ্যই জেল ফুড কালার ইউজ করার চেষ্টা করবেন, কারণ জেল ফুড কালারটা খুব একটা ভালো কোয়ালিটির একটা ফুড কালার। এবার আমি এর মধ্যে যে ডিমের ফোমটা তৈরি করে রেখেছিলাম কিছুটা আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং এই পুরো ব্যাটারটা এবার আমি ডিমের যে ফোমটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এটা কিন্তু এবার কোনোভাবে ইলেকট্রিক হ্যান্ড মিক্সার দিয়ে আর বিট করানো যাবে না, এটা ধীরে ধীরে এগ হুইক্স দিয়ে অথবা স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিতে হবে। তো আমি এগ হুইক্স দিয়ে এটা খুব ধীরে ধীরে একটু সময় নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু খুব ধীরে ধীরে করতে হবে, কোনোভাবে কিন্তু স্পিডে কাজটা করতে যাবেন না, নাহলে কিন্তু এই ফোমটা ভেঙে যাবে এবং কেকটা কিন্তু খুব ভালো ফ্লফি হবে না। এই মিশ্রণটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি।
এবার আমি এখানে কেকটা তৈরি করার জন্য ইউজ করছি একটা 10 ইঞ্চের কেক টিন। এবার আমি এর মধ্যে একটা পেপার অ্যাড করছি, বেকিং পেপার। আপনার যে কোনো ধরনের পেপার ইউজ করতে পারেন। এবং এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা অ্যাড করে নিচ্ছি এবং একটু জাস্ট ট্যাপ করে নিলাম। এটা এর মধ্যে যদি বড় বড় এয়ার বাবলস থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই কেকটাকে আমি 50 মিনিটের জন্য বেক করতে দিচ্ছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওভেন ছাড়া কিন্তু খুব সহজেই এই কেকটা গ্যাস স্টোভে তৈরি করে নিতে পারেন, প্রেশার কুকারে দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা নর্মাল যে কোনো পাত্রে কেকটা তৈরি করে নিতে পারেন। তো কেকটা তো আমার হয়ে গেছে, তো এই কেকটা আমি এই টিনের মধ্যে ঠান্ডা হতে দিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা বের করে নিচ্ছি। এবং কেকটা আমি আজকে ডিভাইড করার জন্য ইউজ করছি একটা নর্ম্যাল সুতো। আমরা নর্ম্যাল বাড়িতে ইউজ করি জামা কাপড় সেলাই করতে, সেই সুতো দিয়ে কেকটা মাঝ বরাবর এইভাবে টেনে ধরলে দেখবেন দু ভাগ হয়ে যাবে খুব ইজিলি এবং খুব সমান হয়। তো আমি ডিভাইড করে নিয়েছি এবং এর মধ্যে আমি এখন সুগার সিরাপ অ্যাড করছি, সম পরিমাণ চিনি এবং জল ফুটিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এই সুগার সিরাপটা এই কেকের মধ্যে অ্যাপ্লাই করছি, তাহলে কেকের ভিতরে একটা ময়েশ্চার থাকে এবং কেকটা কোনোভাবে শক্ত বা ড্রাই হয়ে যায় না। এবার এই কেকটা আমি ডেকোরেট করব। এবার একটা আমি বড় বাউলের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার হুইপিং ক্রিম। অবশ্যই হুইপিং ক্রিমটা যেন চিল থাকে, এই ক্রিমটা কিন্তু যেন বরফ অবস্থায় না থাকে, এরকম লিকুইড ফর্মে বা ক্রিমি ফর্মে থাকতে হবে। তো আমি এটা ইলেকট্রিক হ্যান্ড মিক্সার দিয়ে এটা বিট করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম কোনো কিছু অ্যাড করতে হবে না, যেহেতু এর মধ্যে অলরেডি সুগার অ্যাড থাকে। আমি অ্যাড করে দিচ্ছি বাটারস্কচ এসেন্স, যেহেতু আমি বাটারস্কচ কেক তৈরি করেছি। যে ফ্লেভারের কেক তৈরি করবেন সেই ফ্লেভারটা এখানে অ্যাড করবেন। ক্রিমটা ঠিকভাবে তৈরি হওয়াটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এটা কিন্তু একদম শক্ত হলে কিন্তু চলবে না, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখে নিন এর থিকনেসটা কেমন আছে। তো ঠিক এই রকম হতে হবে। এখান থেকে আমি কিছুটা তুলে নিচ্ছি এবং এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি, ইয়েলো ফুড কালার। এবং আরও কিছুটাতে আমি একটু গ্রিন ফুড কালার অ্যাড করে মিশিয়ে নিলাম। ডান টেবিলের ওপর একটু ক্রিম লাগিয়ে দিলাম যাতে কেকটা কোনোভাবে নড়াচড়া না করে। আমি যেহেতু এটা 2 পার্টে ডিভাইড করেছি, তো আমি একটা পার্ট রেখে তার উপর ক্রিম দিয়ে নিলাম। আপনারা নিজেদের পছন্দ মতো অবশ্যই কম বেশি ক্রিম ইউজ করতে পারবেন। এবং ক্রিমটা দেওয়ার পরে আমি আর একটা পার্টও এর মধ্যে বসিয়ে দিলাম এবং ওপর থেকে আরও কিছু ক্রিম দিয়ে এটাকে পুরোপুরি আমি স্মুথ করে নেওয়ার চেষ্টা করছি। তো পুরোটাই আমি এই ক্রিমটা দিয়ে এটাকে কভার করে নিচ্ছি। তো এটা আমার পুরোটাই কভার করে নেওয়া হয়ে গেছে। আমি যতটা সম্ভব একটু স্মুথ করে নেওয়ার চেষ্টা করেছি, যদিও এটা খুব ভালো হয়নি। এবার আমি গোলাপ তৈরি করে নেব। তো একটা পাইপিং ব্যাগের মধ্যে রোজ নজেল নিয়েছি আমি, আর একটা আমি রোজ স্ট্যান্ড ইউজ করছি। আপনারা রোজ স্ট্যান্ড ছাড়াও যে কোনো একটা প্লেটেও তৈরি করতে পারবেন। আপনারা একটু মন দিয়ে দেখে নিন, এটা বলে বোঝানো যাবে না, একটু মন দিয়ে দেখলে এটা শেখা যায়। এটা একটু মনোযোগ দিয়ে দেখে নিন, দেখবেন খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন। এবং রোজ নজেলে যে দিকটা পাতলা হয়ে আছে, সরু হয়ে আছে, সেই দিকটা যেন ওপর দিকে থাকে। হয়ে গেল একটা আমার রোজ তৈরি। যদিও আমি খুব একটা রোজ ভালো তৈরি করতে পারি না, আপনারা অবশ্যই আরো ভালো তৈরি করতে পারবেন। এইভাবে আমি কিছু রোজ তৈরি করে নিচ্ছি। কীভাবে এবার রোজগুলোকে দিচ্ছি আপনারা একটু দেখে নিন, অথবা নিজের পছন্দ মতো আপনারা কিন্তু কেকটা ডেকোরেট করতে পারবেন। এমন কোনো কথা নয় যে আপনাকে ঠিক এইভাবেই ডেকোরেট করতে হবে, আপনারা নিজেদের পছন্দ মতো ডেকোরেট করে নিতে পারেন। তো আমি আর কি আমার মতো করেছি।
एकदम नीचे साइडर अंशगुलोते ठीक ए रकम येलो बॉल तैरी करे निच्छे जेहेतु एटा ह्वाइट आछे तो एकटु येलो बॉल दिले नीचे दिके एकटा खूब सुंदर लागे। सम्पूर्ण बॉर्डरटा देवा हये गेछे लिप नजल दिए आमी एकटु पातार मतो तैरी करे देवार चेष्टा करछि गोलापेर साइडे साइडे। केकटा आमार पुरोपुरि फिनिशिं करा हये गेछे। एबार केकटा आपनारा एकटु देखे निन जे केमन हयेछे। এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।